পরিবেশ পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন পাশাপাশি অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ে রাখবেন তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবেন তো দেখেন যে প্রথম যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে বলি কী দেওয়া আছে প্রথম প্রশ্নটা যে ইকোলজি শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে তো এই ইকোলজি গ্রিক ভাষা থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ ইকোলজি যে শব্দটা সেই শব্দটা গ্রিক ভাষা থেকে এসেছে নেক্সট প্রশ্ন ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইকোলজি শব্দটি এখানে একটা জিনিস বোঝার আছে যে ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে তো উত্তরটা হচ্ছে ইকোলজি যে শব্দটা উৎপন্ন উৎপত্তি সেটা হচ্ছে গ্রিক শব্দ ঐকোশ থেকে গ্রিক শব্দ হচ্ছে ঐক্যশ আর যার অর্থ হচ্ছে গিয়ে গৃহ আর লগস কথার অর্থ হচ্ছে গিয়ে অধ্যয়ন অর্থাৎ এর থেকে উৎপন্ন হয়েছে তো এই ইকোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ঐক্যশ যার অর্থ হচ্ছে গিয়ে গৃহ এবং লগোস এর অর্থ হচ্ছে অধ্যয়ন অর্থাৎ ইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি কে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেছিলেন উত্তর হচ্ছে আর্নেস্ট হ্যাকেল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কে সর্বপ্রথম ইকোলজি নিয়ে শব্দটি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে আর্নেস্ট হেকেল নেক্সট প্রশ্ন ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো ইকোসিস্টেম হচ্ছে এজি টান্সলি এজি এ তো এখানে দুটো প্রশ্ন আছে যে দেখুন যে সর্বপ্রথম ইকোলজি শব্দটি কী ব্যবহার করেন আর একটা হচ্ছে ইকোসিস্টেম শব্দটি কী ব্যবহার করেন এ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অবশ্যই ভালো করে মনে রাখতে হবে পাশাপাশি বলে রাখি এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যে অধ্যায়টা আছে মাদ্রাস সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের মডেল নম্বর থ্রিতে আছে মডেল নম্বর থ্রি এই প্রশ্ন উত্তরগুলো নেক্সট প্রশ্ন দেখো দেখুন কী আছে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি তো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স নেক্সট প্রশ্ন শৃঙ্গ অর্থাৎ কি বলবো যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পাওয়া যায় একটি প্রাণীর নাম লিখো তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে যে প্রাণীটা পাওয়া যায় সেটা হচ্ছে একশৃগ বিষ্ট গন্ডার তো এখানে একটা জিনিস পয়েন্ট করে দিচ্ছি তার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি রাইনো সেরাস ইউনি অরানিস অর্থাৎ বিজ্ঞানসম্মত নামটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন একটি জলে বাস্তন্ত্র উদাহরণ দাও এটা আবদ্ধ জলে বাস্তন্ত্র সেটা হচ্ছে পুকুর এটা হচ্ছে আবদ্ধ জলের বাস্তুতন্ত্র নেক্সট একটি লোনা জলের বাস্তন্ত্রের উদাহরণ দাও উত্তর হচ্ছে সাগর অর্থাৎ সাগর বা সমুদ্র যেটাই বলতে পারো নেক্সট প্রশ্ন একটি প্রবাহমান বাস্তন্ত্রের উদাহরণ দাও তো প্রবাহমান একটা বাস্তন্ত্র সেটা সেটা হচ্ছে গিয়ে নদী সেই বাস্তন্ত্রকে আমরা লটিক বাস্তন্ত্র বলা যায় নেক্সট প্রশ্ন একটি নির্জল জল আবদ্ধ বাস্তন্ত্রের উদাহরণ দাও সেটা হচ্ছে গিয়ে আবদ্ধ বাস্তন্ত্র বলেছে সেটা হচ্ছে গিয়ে পুকুর দেখুন এই প্রশ্নটা ডবল রিপিট হয়ে গেছে নেক্সট প্রশ্ন একটি মানবশিষ্ট বাস্তন্ত্রের উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট মানবসিষ্ট বাস্তন্ত্র সেটা হচ্ছে ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্র হচ্ছে গিয়ে মানবশিষ্ট এটা বাস্তন্ত্রের উল্লেখযোগ্য উদাহরণ নেক্সট প্রশ্ন একটি প্রাকৃতিক বাস্তন্ত্রের উদাহরণ প্রাকৃতিক বাস্তন্ত্র হচ্ছে গিয়ে অর্থাৎ প্রকৃতির নিয়মে যে বাস্তন্ত্র গড়ে উঠেছে সেটা হচ্ছে বনাঞ্চল নেক্সট প্রশ্ন হচ্ছে সালক সংশ্লেষের জন্য পাতায় কোন কণিকা থাকা প্রয়োজন সেটা হচ্ছে ক্লোরোফিল অর্থাৎ ক্লোরোফিল অনু যেটা উদ্ভিদের পাতার মধ্যে থাকে সেটা সালক সংশ্লেষে সহায়তা করে নেক্সট প্রশ্ন একটি সর্বভোগ প্রাণীর উদাহরণ দাও সরভোগ বলতে কি যারা যে সমস্ত প্রাণী সব কিছু খায় সেটা হচ্ছে সর্বভূগ প্রাণী তো সেটা উত্তর হচ্ছে গিয়ে মানুষ তো সর্বভূগ অর্থাৎ সর্বভূগ প্রাণী হচ্ছে গিয়ে মানুষ নেক্সট প্রশ্ন কি আছে যে সালক সংশ্লেষ সংশ্লেষে বায়ুর কোন গ্যাস প্রয়োজন সালক সংশ্লেষণে বায়ুর কোন গ্যাস প্রয়োজন সেটা হচ্ছে অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড সরি উত্তর নেক্সট প্রশ্ন এটি খাদ্য শৃঙ্খলে উদাহরণ দাও তো খাদ্য শৃঙ্খল কি যেমন ঘাস পরিং ছোটো পাখি বড়ো পাখি তাছাড়া আরও বিভিন্ন ধরনের উদাহরণ হবে তো এই যে ঘাস তারপর হচ্ছে গিয়ে ঘাস তারপর হচ্ছে গিয়ে ফোরিং তো এটা এরোমাক দিয়ে লিখতে হবে ফরিং এখন এড়োমাকটা দেওয়া হয়নি তারপর হচ্ছে গিয়ে ছোটো পাখি আবার এড়োমাক দিয়ে ছোটো পাখি তারপর হচ্ছে বাজ পাখি এভাবে এড়োমাক দিয়ে লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো দেখুন চারণ খাদ্য শৃঙ্খল খাদ্যশৃঙ্খল দিয়ে শুরু হয় তো চারণ খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং শৃঙ্খল যেটাকে বলা হয় সেটা সবুজ উদ্ভিদ থেকে শুরু হয় নেক্সট প্রশ্ন খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে একটি প্রাণী থেকে অন্য প্রাণীতে কী স্থানান্তরিত হয় সেটা হচ্ছে শক্তি অর্থাৎ খাদ্য শৃঙ্খলের মধ্যে অর্থাৎ এক প্রাণীদের এক স্তর থেকে অন্য স্তরে একটি একটি প্রাণী থেকে অন্য একটি প্রাণীতে যে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে গিয়ে শক্তি স্থানান্তরিত অর্থাৎ এক অর্থাৎ প্রাথমিক থেকে প্রাথমিক খাদ্য থেকে গণ খাদ্য গৌণ খাদ্যতে প্র প্রগণতে সর্বোচ্চ এই ধরনের খাদ্য প্রাণীদের মধ্যে যে খাদ্য মানে প্রাণীতে যেটা স্থানান্তরিত হয় সেটা হচ্ছে গিয়ে শক্তি বা এনার্জি স্থানান্তরিত হয় নেক্সট প্রশ্ন কি আছে কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলিত হয়ে এক এটি কী সৃষ্টি হয় সেটা হচ্ছে কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে সেটা হচ্ছে খাদ্যজালক তৈরি খাদ্যজালক সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন বাস্তন্ত্রের বিকাশ এবং বিবর্তনকে কী বলা হয় সেটা হচ্ছে কি ক্রমণ বলা হয় অনুক্রমণ বলা বলা হয় নেক্সট যে প্রশ্ন আছে খাদ্যশৃঙ্খলের সবসময় হয় কি শৃঙ্খল সবসময় হয় একমুখী অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে একমুখী হয় থাকে একমুখী যেমন উৎপাদক উৎপাদক থেকে প্রাথমিক প্রাথমিক থেকে গৌণ গৌণ থেকে হচ্ছে প্রগণ অর্থাৎ একমুখী এটা সবসময় হয়ে থাকে নেক্সট প্রশ্ন লোটিক বাস্তন্ত্র নির্দেশ করে লোটিক বাস্তন্ত্র নির্দেশ করে সেটা হচ্ছে প্রবাহমান জল যেরকম হচ্ছে ঝর্নার জল সেটা হচ্ছে গিয়ে লোটিক বাস্তন্ত্রের এটা উদাহরণ নেক্সট কিছু কিছু এখানে পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয় সেই পয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি যে বাস্তন্ত্রের মধ্যে এগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস কী আছে বাস্তু বাস্তববিদ্যা একটু মিস্টেক হয়েছে পেন্টিং মিস্টেক বাস্তুবিদ্যা যে বিদ্যাতে জীবকুলের স্বাভাবিক বাসিস্থান এবং তাদের এর চারিপাশের পরিবেশ বা পারিপার্শ্বিকের সঙ্গে আন্তক্রিয়ার অধ্যয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে তো এই ইকোলজি শব্দটি উৎপত্তি সেটা হচ্ছে গ্রিক শব্দ ঐক্যস একটু আগে আলোচনা করা হয়েছে লোগোস যেটা হচ্ছে অধ্যয়ন করা এ থেকে এসছে তো এই বাস্তুবিদ্যা জিনিসটা কি এটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে নেক্সট হচ্ছে যে সম্প্রদায় সমূহ বা কমিউনিটি যেটা আছে তো কি বলছে এক একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির একটু জুম করে দিই প্রজাতির জনসংখ্যা তাদের পারস্পরিক আন্তঃক্রিয়ায় একটি সম্প্রদায় গঠন করে উদাহরণস্বরূপ বলা যায় যে কাজিরাঙা জাতীয় উদ্যানের গন্ডার হাতি গরু মোষ ছাগল ইত্যাদি পশুর জনসংখ্যা তীর্ণ এবং অন্যান্য জীবসমূহ এক্ষেত্রে একটি জীবের সম্প্রদায় গঠন করে নেক্সট এখানে জানতে হবে কৃত্রিম বাস্তন্ত্রটা কি কৃত্রিম বাস্তন্ত্র মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস কৃত্রিম বাস্তন্ত্র হচ্ছে কি যে সকল মানুষ সৃষ্ট করে তাদের কৃত্রিম যে সকল বাস্তন্ত্র মানুষ সৃষ্টি করে তাই কৃত্রিম বাস্তুতন্ত্র বলে যেমন হচ্ছে পুকুরের কথা উদাহরণস্বরূপ বলা যেতে পারে তাছাড়া কি মানুষ পুকুর কেটে তার চারপাশে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে এবং পুকুরের জলে বিভিন্ন ধরনের মাছ ছেড়ে পুকুর থাকা বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন বিভিন্ন প্রজাতির পোকা শৈবাল ফাইটোপ্লাংন ইত্যাদি এবং জল সূর্যালোক ইত্যাদি উপস্থিতি পরিস্থিতি তন্ত্রের সৃষ্টি করে যেহেতু বা পরিস্থিতি তন্ত্রের সৃষ্টি করে যেহেতু মানুষ এই বাস্তন্ত্র সৃষ্টি করেছে সেই জন্য এটা হচ্ছে কি কৃত্রিম বাস্তন্ত্র তো এটা হচ্ছে কৃত্রিম বাস্তন্ত্র সম্পর্কে অবশ্যই জানতে হবে যেটা উদাহরণ যেগুলো কি ওই কৃত্রিম বাস্তন্ত্র উদাহরণগুলো এখানে দেওয়া যায় এবং পুকুরে এটা উদাহরণ বলা যেতে পারে তাছাড়া কি মানুষ ইস্ট যেমন জমি বা যেখানে ফসল চাষ করা হয় অর্থাৎ জমিতে সেটা হচ্ছে কৃত্রিম বাস্তন্ত্র উদাহরণ নেক্সট যেটা হচ্ছে কি উৎপাদক তো উৎপাদক অবশ্যই জানতে হবে বাস্তন্ত্রের উৎপাদক যেটা হচ্ছে উৎপাদক বলতে কি যে সকল সবুজ উদ্ভিদ সৌরশক্তির সাহায্যে জল কার্বন ডাইঅক্সাইড উপস্থিত কার্বন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে তাদের সবজি উদ্ভিদ বলে এই সব এই সবুজ উদ্ভিদ অর্থাৎ প্রথম পৌষ্টিক স্তরেই হচ্ছে গিয়ে উৎপাদক অর্থাৎ যেটা খাদ্য উৎপাদন করে তো এই নেক্সট দেওয়া হয়েছে কি উপভোক্তা বা যেটা কি কনজিউমার আমরা বলি তো উপভোক্তাটা কি যে শ্রেণীর জীব নিজের আহার নিজে তৈরি করতে পারে না পারে না এবং তারা তাদের আহারের উৎপাদনের কাছ থেকে সংগ্রহ করে এবং সেই শ্রেণীর জীবকে উপভোক্তা বলা হয় যেরকম হচ্ছে গরু বাঘ সাপ ইত্যাদি এরা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না এরা কী করছে উৎপাদকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয় নেক্সট হচ্ছে তৃণভোজী অর্থাৎ যেটাকে বলা হয় হার্বি ভরাস এখান থেকে প্রশ্ন আসে যে হার্বি কারা উদাহরণ জিজ্ঞাসা করে ফেলেন যারা তৃণভোজী অর্থাৎ তৃণভোজন করে অর্থাৎ হ্যাঁ যে বলি এই তৃণভোজ যেমন হচ্ছে গরু ছাগল হরিণ ইত্যাদি তো কী বলবো যে সমস্ত জীব উৎপাদক দিয়ে খাদ্য হিসাবে গ্রহণ করে জীবন ধারণ করে তাই তৃণভোজী জীব বলি যেমন গরু ছাগল হরিণ এরা সব হচ্ছে হার্বি ভরাস নেক্সট হচ্ছে মাং মাংসভোজি বা কার্নিভরাস যে ভরাস। কী বলছে যে সমস্ত প্রাণী তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং জীবন ধারণ করে তাদেরকে মাংসভোজী প্রাণী বলে যেমন হচ্ছে বাঘ সিংহ ইত্যাদি নেক্সট হচ্ছে সর্বভোগ যে সমস্ত প্রাণী যেটাকে বলা হয় অম্নিভরা যে সমস্ত জীব জন্তু উদ্ভিদ সকল কিছুই খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে সর্বভোগ প্রাণী বলে যেমন ইঁদুর আর এটা হচ্ছে গিয়ে মানুষ এটা উদাহরণ নেক্সট হচ্ছে মৃতভোজী না কি মৃতভোজীটা কি যে যে সমস্ত প্রাণী মৃত জীব জন্তুর দেহ খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে মৃতভোজী বলে যেমন হচ্ছে পিঁপড়া গোবর পোকা ইত্যাদি এগুলো হচ্ছে গিয়ে মৃতভোজী নেক্সট হচ্ছে বিয়োজক তো বিয়োজকটাকে যে সমস্ত জীব মৃত জীবের দিকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তাদেরকে বিয়োজক বলেছেন ব্যাকটেরিয়া ছত্রাক এ সমস্ত এরা কী করে যে সমস্ত জীব মারা যাওয়ার পর কী করে তারা বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক সেগুলোকে কী করে বিয়োজিত করে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেয় সেগুলো উদাহরণগুলো কী কী যেমন হচ্ছে কি ব্যাকটেরিয়া ছত্রাক এ সমস্ত হচ্ছে কি বিয়োজকের উদাহরণ নেক্সট হচ্ছে উপভোক্তা উপভোক্তা কি যে সমস্ত জীব নিজের আহার নিজে তৈরি করতে পারে না তারা তাদের আহারের উৎপাদন কাজ থেকে সংগ্রহ করে উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করে সেই শ্রেণীর জীবকে বলা হয় উপভোক্তা যেমন হচ্ছে মানুষ সাপ মাছ ইত্যাদি এরা নিজের খাদ্য নিজে তৈরি করে না উৎপাদকের উপর এরা সম্পূর্ণভাবে নির্ভর করে থাকে নেক্সট হচ্ছে গিয়ে বিয়োজক বিয়ো সম্পর্কে কিন্তু একটু আলোচনা করা হলো এর আগে তো এখানে ডবলিং হয়ে গেছে তো যাই হোক তো এই এই ছিল ইকোসিস্টেম বা বাস্তন্ত্র অধ্যায়ের কেউ ইম্পর্টেন্ট জিনিস সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো তো এগুলো একটু বারবার আপনারা দেখুন দেখলেই অনেকগুলো আপনাদের মনে থেকে যাবে